ডাইনিং স্পেসটা দেখলাম যে অনেক বড় এবং ডাইনিং স্পেসের সাথে একটা কর্নার আছে যেখানে দেখা যায় আমরা গাড়িতে বসে খুব আড্ডা দিতে পছন্দ করি। বনানী কবরস্থানের খুব পাশে আর এখানে হচ্ছে বাসা ভাড়াটা কিরকম হবে কিংবা বাসাটা দেখতে কিরকম আর একটু বলে রাখি বাসা 1800 স্কোয়ার ফিট আর এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে বাসাটা আসলে খুব খোলামেলা আমার আর কি বারান্দায় এখন আমার কিছুদিন সামনে হচ্ছে বারান্দা বারান্দার এপাশটা হচ্ছে কবরস্থান এপাশটা হচ্ছে মহাসড়ক তা আমরা পুরো বাসাটা একটু দেখি এবং বাসা ভাড়া কত সেটা আমি আর আপনাদের জানিয়ে দেবো। এটা ডাইনিং এর সাথে একটা স্পেস তারপরে হচ্ছে ওই পাশটা হচ্ছে ড্রয়িং রুম একটু পরে দেখাই আর এই কর্নার হচ্ছে ভালোই অনেক কিছুই রাখা যায় এইটা হচ্ছে মাস্টার বেডরুম কিন্তু তিনটা আর মাস্টার বেডটা হচ্ছে এটা দেখা যাচ্ছে বাসাটা বা সাজানোর গোছানোর এই পাশে অনেক জায়গা আছে ওকে আর এই পাশটা হচ্ছে বারান্দা আর ওয়াশরুমটা অ্যাটাচ যেহেতু মাস্টার বেড ওয়াশরুম অ্যাটাচই থাকে ওকে দেখাই যাচ্ছে যে বোঝাই যাচ্ছে যে ওয়াশ আর কি বাসা ভাড়াটা অনেক রুমটা অনেক বড় দেখা যায় অনেক কিছুই রাখা আছে এখানে সুন্দর করে বুঝিয়ে রেখেছে যারা এখানে আছেন আমরা আরেকটা বেডরুমে চলে যাই এরপর লাইটটা দিই আর এই পাশটা কর্নারটা অনেক স্পেস দেখাই আর এইটা আরেকটা বেডরুম এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে বারান্দা নেই কিন্তু জানালা এই পাশে একটা জানালা ওই পাশে আরেকটা জানালা আর ওয়াশরুমটাও বড় অনেক বড় দেখেন ওয়াশরুমটা অনেক বড় ওকে আমরা আরেক ডাইনিং এর পাশটায় চলে যাই কর্নারটা দেখাই যাচ্ছে যে অনেক কিছু দিয়ে গোছানো কিচেনটা কেমন একটু সেটা দেখি বিশাল বড় অনেক বড় কিচেনের সাথে একটা বারান্দা আছে সাইলেন্ট ওয়াশরুম আছে দেখা যায় কিচেনে একটা বারান্দা থাকলে সুবিধা কি মাছ টাছ কাটা কাটি কিংবা কোয়ার কাজে ব্যবহার করা যায় যে ঠিক আছে কিচেনটা অনেক বড় অনেক বড় আর কি বারান্দাটা অনেক বড় এখানে আরেকটা স্টোর রুম আছে বা স্টোর রুমটাও দেখা যায় কর্নারটা অনেক অনেক কিছু রাখা থাকে আর কি আমাদের স্টোর রুমে দেখা যায় একটা স্টোর রুম থাকলে সুবিধা হয় ওকে আমি চলে যাই কিচেনটা যাই বললাম অনেক বড় কিচেন অনেক বড় একটু দেখাই একটু দেখাই তারপর আসি আর ডাইনিং স্পেসটা দেখলাম যে অনেক বড় এবং ডাইনিং স্পেসের সাথে একটা কর্নার আছে যেখানে দেখা যায় আমরা গায়ে একটু বসে খুব আড্ডা দিতে পছন্দ করি এখানে নিচেও বসা যায় এখানে বসার ব্যবস্থা করা হয়েছে যে একটা সোফা একটা কর্নার দিয়ে একটা দেখা যায় ডাইনিং অনেকে খাচ্ছে পাশাপাশি আমরা গল্পও করছি হ্যাঁ পরিবারের সবাই একসাথে বসতে যেটা হয় আর এই হচ্ছে বারান্দা এই হচ্ছে বারান্দা বনানী গল্ফ হাইটসে বাসা ভাড়া কত পুরো বাসাটা আমরা ঘুরে দেখলাম পুরো বাসাটা হচ্ছে 1800 স্কোয়ার ফিট এবং দেখতেই পেয়েছেন যে পুরো বাসাটা অনেক সুন্দর অনেক স্পেস আছে আসলে বারান্দা মিলে কিংবা ড্রয়িং রুম ডাইনিং স্পেস সব কিছুই আমরা দেখলাম তো বনানী গল্ফ হাইটসে বাসা ভাড়া কত হ্যাঁ বনানী গল্ফ হাইটসে যে বাসাটা আজকে আপনাদের দেখালাম শেয়ার করলাম এই বাসাটির বাসা ভাড়া হচ্ছে 38,000 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 6,500 টাকা আর গ্যাস কারেন্ট অ্যাজ ইউজুয়াল আপনাকে আলাদা পে করতে হবে তো আমি এখন দাঁড়িয়ে আছি একটু দেখাই আমি এখন দাঁড়িয়ে আছি এই বাসাটির ড্রয়িং রুমে তো দেখতেই পাচ্ছেন ড্রয়িং রুমটা মোটামুটি অনেক বড় আমরা এদিকে একটু আসি
ড্রয়িং রুমটা অনেক বড়, অনেক স্পেস। এখানে এর পাশে আরেকটা বেডরুম আছে। টোটাল কিন্তু বেডরুম হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটা বেডরুম এবং ওয়াশরুমও হচ্ছে টোটাল তিনটা এবং সার্ভেন্ট বেড ওয়াশরুম আরেকটা, টোটাল চারটা। আর এখানে একটা কমন ওয়াশরুম এবং ওয়াশরুমগুলো কিন্তু অনেক বড় বড় প্রত্যেকটাই। আচ্ছা, আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এবং এর পাশে হচ্ছে বারান্দা। বারান্দার উপাশটাই হচ্ছে বরানিক অবস্থান। তো এই সব কিছু মিলে বাসাটা আসলে ভালোই স্পেস আছে এবং লোকেশনটাও ভালো। সব কিছুই আসলে ৩৮,০০০ টাকা। তো যারা হচ্ছে বনানি বাসা নিতে চান, তো গল্ফ হাইটসটা আপনারা দেখতে পারেন। আর এইটার লোকেশনটা তো খুবই ইজি, বনানি কবরস্থানের পিছনের দিকে, আর পাশেই হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশন। তো মাছরাঙ্গা টেলিভিশন আমরা সবাই চিনি, মাছরাঙ্গা টেলিভিশনের গেটের সাথেই হচ্ছে বনানি গল্ফ হাইটস। সো আজকের ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য, যারা হচ্ছে বাসা ভাড়া নিতে চান বনানির দিকে, তারা এই বাসাটা এরকম বাসাটা দেখতে পারেন। আমি স্পেসিফিক এই বাসাটাই বলছি না, গল্ফ হাইটসে প্রত্যেকটা বাসের স্ট্রাকচার কিন্তু একই রকম। সো আপনারা এখানেও বাসা ভাড়া নিতে পারেন, দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন।